ভালো করে বলো বাই 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 পাপনের ইউপি বল কোথায় আছিস বল কোথায় এটা কোন জায়গা আমরা রক্সল বাজারে রক্সল বাজারে রক্সল বাজারে এখানে অপরূপ সৌন্দর্য প্রকৃতির আমি এইবার প্রথম আসলাম তবে স্বপ্নে এমন অনেক জায়গায় দেখেছি এখন এটাই আমাদের রান্নাবান্নার কাজ করতে হবে তো আবার ভদ্রমহিলা ভিডিও করতেছেন ভদ্রমহিলা হচ্ছে নিজে একটা ব্লগ তৈরি করবেন এর জন্য আর কি আমরা নকশালে চলে আসছি তো এখানে সবাই দেখতে পাচ্ছ কিছু বল সবাই আমাকে তো চিন্তাই পাচ্ছ আমি আমাদের মহারাজ স্যার কেমনি থেকে দেখা স্যার কিছু বলুন ইউটিউবে যাবে ভিডিও হচ্ছে ভিডিও ছবি না ভিডিও হচ্ছে ভিডিও ছবি না আমাদের জয় স্যার উনি ভিডিও করতেছেন আমাদের এখানে ডাবল ব্লগ হচ্ছে রসুন টুম্পা শোনা রসুন খুলতেছে এই যে আমাদের কাকা কাকা জাকারিয়া কাকা জাকারিয়া চাচা চাচা আজ আমাদের সৌরভ ঘোষা আমি জমা দিয়ে দিছি আজ উনি রসুন বিতরণ করতেছেন বাবাই নমস্তে স্যার আপনি কিছু বলুন আমাদের এই জায়গাটা সম্পর্কে হ্যাঁ স্যার আমাকে রসুন দিল আচ্ছা দিলাম সেটা আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন রসুন ছিল তাই আচ্ছা আচ্ছা ম্যাডাম জয় স্যার আরেকবার বলেন রিয়েলি ম্যাডাম আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করবেন রসুন খোলা স্যার আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন হ্যাঁ ম্যাডাম সানগ্লাস পরে রসুন ছুলছেন স্যার আপনার অভিজ্ঞতা আচ্ছা তো সব মিলিয়ে আমাদের পিকনিকটা দুর্দান্ত হবে সেলফি নিচ্ছে ওরা হ্যাঁ তত ভালো মাংসের টেস্ট উনি নাচ করছেন অসাধারণ নাচ উনি এই যে ইনি ছবি উঠতেছেন আচ্ছা তোকে খাওয়া দিব এই যে ইনি ছবি উঠতেছেন বুঝছেন এই যে ইনি ফটোগ্রাফার প্লিজ এই যে ইনি ময়দা মেখে এসছেন আর নদীতে ধুবি এখানে সার্কাস চলছে রসুন কুড়া সার্কাস
কিছু বল কিছু বল তো দীর্ঘ দুবছর কলেজে কাটানোর পর এবার আমরা থার্ড ইয়ার স্টুডেন্ট যখন আমরা বড় হয়ে গেছি এটারই প্রকাশ করার জন্য আজকে উইদাউট প্যারেন্ট আমরা হচ্ছে সবাই মিলে আর কি বন্ধুরা মিলে আখে আচ্ছা আচ্ছা খেলা হবে আচ্ছা এই দাঁড়া এই যে ঘুরতে আসছি ছবি টবি না আঁটলে তো কেমন হয় না ওই জন্য ওরা ছবি উঠতেছে এই যে ব্যাগ নিয়ে খুব জ্বালা সত্যি কথা বলতে জায়গাটা দারুণ সুন্দর অপূর্ব এক প্রকৃতির খেলা আরেকবার ওয়াও হবে ওনারা ছবি এইভাবে ওঠা লাগে ওনাদের কাছ থেকে শিখতে হবে কিছু কিভাবে ছবি ওঠে বিশাল বিশাল পাথর বড় বড় পাথর তোমরা দেখতেই পাচ্ছ সব মিলিয়ে জায়গাটা একেবারে দারুণ ম্যাডাম মনে হয় ছবি উঠবেন ওই জন্য বড় পাথরের দিকে যাচ্ছেন তো আমরাও সেই দিকে যাচ্ছি একদম দারুণ জায়গা অপূর্ব অপূর্ব এইদিকে জল একটা খরস্রোতা নদী সম্ভবত জল ঢাকা দেখো এখানে বড় বড় পাথর এখানে অনেক ট্যুরিস্টরা এখানে আসছে ঘুরতে পিকনিক করতে কারণ এটা হচ্ছে একটা দারুণ সময় পিকনিক করার তো একেবারে দারুণ জায়গা দারুণ দারুণ দেখো জলের কিরম স্রোত এই যে আমাদের কলেজ থেকে যারা আসছে এখানে সবাই এখানে তো মিস্টার গোপাল ভিডিও করতে চাই যে এদের কাছ থেকে পোস্ট শিখতে হবে কীভাবে ছবি উঠতে হয় এই যে বাবাই ওই যে উনি ম্যাডাম আমাদের কম মেলিয়ে দারুণ আমাদের তো ছবি ওঠার বয়স চলে গেছে আমাদের তো ছবি ওঠার বয়স চলে গেছে হ্যাঁ ফটোগ্রাফার উনি ফটো উঠবেন বিশাল বড় পাথর বল বল কিছু বল তো এটা হচ্ছে সেই জায়গা যেখানে রবার চাষ হয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পাথর আর রবার তো এটা হচ্ছে রবারের গাছ এখান থেকে কীভাবে রবার বের করা হয় সেই প্রসেসটা এখানে দেখানো হয়েছে দেখো জায়গাটা দারুণ সুন্দর মানে প্রকৃতির কী লীলাখেলা বলা মুশকিল তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর প্রকৃতি কতটা সুন্দর হতে পারে প্রকৃতি তো সেই জায়গায় আমরা ঘুরতে আসছি দেখো খরস্রোতা নদী এবং বরফ গলা জল এভাবে আসছে অপরূপ সৌন্দর্য তো এটা হচ্ছে রবার রবার বাগান রবার গাছের বাগান এখানে রবার চাষ করা হয়
তোমরা দেখতেই পাচ্ছ গাছগুলো যেন হাজার বছর ধরে অপেক্ষারত হয়ে আছে কারুর দেখা করার জন্য। তো এখানে দারুণ লাগছে, এরা যেন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তো জায়গাটা কিন্তু নকশাল, কখনোই আসতে বলবেন না। ওয়াও, চারিদিকে শুধু ওয়াও। ইনি আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট মহাদেব বর্মন, মিস্টার মহাদেব বর্মন। ইনি একজন দারুণ ব্যক্তিত্ব, রান্না করতেছেন তো দারুণ, তিনি রান্নাও জানেন, অনেক কিছু জিনিস একসাথে জানেন। তিনি একজন সাহিত্য জগতের মানুষ। তো দেখো এখানে হচ্ছে খাবার দাবার, মানে রান্নার আয়োজন চলছে। ইনি পাকনি, এই যে আমাদের জয়সের ম্যাডাম আছেন, এবং খাবেন গরিব মানুষের বিয়াও মাংস দিয়ে খাবে ও, এই মাংস দিয়ে দাও। তোমরা দেখতেই পাচ্ছ আমরা খাওয়া দাওয়ার পর, একটা দারুণ খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পর আমরা আনন্দ করতেছি, নাচানাচিতে মেতেছি। তো একটা দারুণ সময় কাটছে। There are so many trees that we cannot count the number of trees, and so many rubber trees you can see guys. So let me know in the comment box how are the trees and what is the beauty, like how is the beauty you can see. And our madam Miss Drishti Shaha is taking selfie. So ultimately this scene is very very amazing, and what I can say, like you know, fascinating beauty. Okay, so this is a nice place for visiting, so don't miss the place. The name of the place is Nakshal. So guys, you can come here. So bye bye for now.